হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্মার্ট ইবাইকের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দারুণ একটি কালো টুকটুকে কালো গাড়ির মধ্যে আমি বসে রয়েছি। এই গাড়িটি কিন্তু 2022 একেবারে নতুন নিউ ভার্সন। এই গাড়িটি হচ্ছে আগের মডেলের, এটির সোয়ান, স্মার্ট সোয়ান। এই গাড়িটি আমরা 2022 সালে আরও আপডেট দিয়ে নিয়ে এসেছি। আগের যে স্মার্ট সোয়ান গাড়িগুলো রয়েছিল সবই ছিল জেল ব্যাটারি, আর আমরা এই গাড়িটি নিয়ে এসেছি লিথিয়াম ব্যাটারি। এই লিথিয়াম ব্যাটারিটি হচ্ছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার দ্বারা পরিচালিত। একবার চার্জ করলে অনায়াসে 60 থেকে 70 কিলোমিটার প্লাস আপনারা যেতে পারবেন মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে। তো ফ্রেন্ডস, আমি এই গাড়িটি নিয়ে এখন রিভিউ করব, আপনারা দেখতে থাকুন ভিডিওটি না টেনে। ফ্রেন্ডস, গাড়ির সামনে চলে আসি, চলুন। সামনের যে চাকাটি দেখতে পাচ্ছেন বা লুকিংটি দেখতে পাচ্ছেন, ওয়াও, অসাধারণ। 10 ইঞ্চি টিউবলেস টায়ার কিন্তু, এবং টিউবলেস টায়ার হওয়ার কারণে গাড়িতে কোনো রকম হাওয়া যাবে না, পাংচার হবে না। দেখতে পাচ্ছেন গাড়ির হেডলাইট খুবই সুন্দর, দারুণ একটি হেডলাইট। দেখতে পাচ্ছেন গাড়ির ইন্ডিকেটর লাইট, দুটি চোখের মতো তাকিয়ে রয়েছে যেন ব্যাঙের চোখ। খুব স্পেশালি 2022-এর নিউ ভার্সনের এই গাড়িগুলো আমরা খুবই যত্ন সহকারে দারুণ করে এনেছি, যাতে আপনারা পছন্দ না করে যাবেন কোথায় এরকম একটা পরিস্থিতিতে আমরা মানে সৃষ্টি করেছি। দেখতে পাচ্ছেন দারুণ একটি চশমা, ওয়াও। গাড়িতে কিন্তু লুকিং গ্লাসও রয়েছে, গাড়ির নিচে যদি টায়ারের দিকে চলে যায় দেখতে পাচ্ছেন গাড়িটি সামনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। হাইড্রোলিক ডিস্ক ব্রেক কিন্তু খুবই পাওয়ারফুল ব্রেক, যেখানেই আপনি ব্রেক করবেন না কেন জায়গাতে দাঁড়িয়ে যাবে। এবং এটি কিন্তু 10 ইঞ্চি টায়ার, 10 ইঞ্চি টিউবলেস টায়ার। দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম অ্যালয় রিম, ওয়াও, এক কথা অসাধারণ। গাড়িতে কিন্তু সাসপেনশন রয়েছে, খুবই সুন্দর সাসপেনশন, অসাধারণ সাসপেনশন। সামনে পিছনে দুই জায়গাতেই মারগাট, পুরো গাড়িটা কিন্তু একেবারে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার হওয়ার কারণে গাড়িটির সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন গাড়ির মাঝখানে বিশাল বড় ব্ল্যাঙ্ক জায়গা, যেখানে আপনারা চাইলেই বাজারের ব্যাগ থেকে শুরু করে চাউলের বস্তা, গ্যাসের বোতল অথবা অন্য যে কোনো কিছু চাইলেই রাখতে পারবেন। যারা ডেলিভারি করতে চান তারা কিন্তু এখানে রেখে খুব সুন্দরভাবে কার্টুন রেখে ডেলিভারিও করতে পারবেন। গাড়িতে কিন্তু ছোট পকেটও রয়েছে, দেখতে পাচ্ছেন পকেটে চাইলেই আপনি ছোটোখাটো জিনিস ক্যারি করতে পারবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু চার্জার কর্ড, আপনি চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে এখানে আপনার মোবাইলটিও চার্জ করতে পারবেন, যার কারণে চার্জ যাওয়ারও কোনো ভয় নেই আপনার গাড়ি। তারপর রয়েছে কয়েকটি সুইচ, দেখতে পাচ্ছেন হরেন সুইচ, ইন্ডিকেটর সুইচ, হেডার ডিপার সুইচ, হেডলাইটের হেডার ডিপার সুইচ। যদি ডান পাশে চলে আসি দেখতে পাচ্ছেন আরও কিছু সুইচ। গাড়িটি পিছন দিকেও চালাতে পারবেন ড্রাইভ মোডে, এবং রিভার্স মোড দিলে ড্রাইভ মোডে সামনের দিকে, রিভার্স মোডে পিছন দিকে। গাড়িতে 3-3টি গিয়ার রয়েছে, 1-2-3। গাড়িটি কিন্তু প্রায় 50+ বা 60+ রানিং ওঠে, এবং দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাঙ্ক সুইচ রয়েছে সেলফ সিস্টেমের মতো। এখানে একটি লাইট কিংবা একটি হরেন জয়েন করতে পারবেন বাড়তি, এবং রয়েছে হেডলাইট সুইচ, দেখতে পাচ্ছেন গাড়ির হেডলাইট, এবং শু লাইট সুইচও কিন্তু রয়েছে, মাঝখানে দিলে গাড়ির সুইচ হেডলাইটটি বন্ধ থাকবে, দেখতে পাচ্ছেন। আবার যদি ড্যাশবোর্ডের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি অন করলাম, ওয়াও, দারুণ। ড্যাশবোর্ডটি কিন্তু 0-0 যতটুকু গতিবেগে চালাবেন শো করবে, এবং কতটুকু মাইলেজ চালিয়েছেন কিলোমিটার এখানে খুব সুন্দরভাবে এটাও শো করবে। গাড়িতে কত পার্সেন্ট চার্জ রয়েছে দেখতে পাচ্ছেন, গাড়ির ব্যাটারির লেভেল সব কিছু এখানে শো করবে। গাড়িটি হচ্ছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, একবার চার্জ করলে আপনারা কিন্তু সুন্দরভাবে অনায়াসে যেতে পারবেন 70+ কিলোমিটার, 60 থেকে 70 কিলোমিটার তো ইজিলি ভাবে যেতে পারবেন। চলে আসি একটু পিছন দিকে, দেখতে পাচ্ছেন সিটটি খুব সুন্দর, বড় সফট একটি সিট। এই সিটটিতে দুজন খুব সুন্দরভাবে বসতে পারবেন, দুজন বসার একটি গাড়ি, স্বামী স্ত্রী অথবা আপনারা আপনার সন্তানকে নিয়েও যে কোনো জায়গায় দিয়ে আসতে পারবেন, মানে যে স্কুলে বা কোচিংয়ে। দেখতে পাচ্ছেন পিছন দিকে যদি চলে আসি খুব সুন্দর একটি শু লাইট জ্বলে রয়েছে, ওয়াও। আপনি গাড়িটি যখন ব্রেক করবেন তখন কিন্তু এই শু লাইটটি আরও হাইলাইট করবে, আমাদের স্মার্ট ই বাইকের লোগো লাগানো রয়েছে। পিছনের চাকার দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন পিছনের পুরো মোটরটি 1000 ওয়াট মোটর, দেখতে পাচ্ছেন 1000 ওয়াট ব্রাশলেস মোটর, এবং এটি ওয়াটারপ্রুফ, কোনোরকম কাদা পানি ঢোকার সম্ভাবনা নাই। এবং দেখতে পাচ্ছেন পিছনের চাকাতেও সাসপেনশন দেওয়া হয়েছে, শক্তিশালী সাসপেনশন। দেখতে পাচ্ছেন গাড়ির সাইড চাক
চশমা, পিছনে যে বসবে তার জন্য পাদানি, ওয়াও লেগে গেছে আসবে না, আবার টিপ দিলেই আপনি এটি আসবে, ওয়াও খুবই সুন্দর দারুণ। এবং দুটি স্ট্যান্ডই দেওয়া হয়েছে, একটি ডাবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড, উভয় স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে। ভিতরে দেখতে পাচ্ছেন ব্যাটারি, এই ব্যাটারিটি হচ্ছে 60 ভোল্ট 20 এম্পিয়ারের ব্যাটারি, পাঁচটি এখানে 12 ভোল্টের ব্যাটারি রয়েছে এবং এম্পিয়ার কিন্তু 20, শক্তিশালী ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারির কারণে আপনি ব্যাটারিটি হাতে করে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন গাড়ির লুকিংটি, ওয়াও খুবই সুন্দর। গাড়ির সাথে দুটি রিমোট কন্ট্রোলও পাচ্ছেন, পাচ্ছেন দুটি চাবি। গাড়িতে কিন্তু হ্যাঙ্গারও রয়েছে সামনে, বাজার করে বাজার ব্যাগও ঝুলিয়ে রাখতে পারবেন। তো ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু বলার চেষ্টা করলাম। আপনারা গাড়িটি কিনতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের এই গাড়িটি অ্যাভেলেবেল, আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্ত থেকে আমাদের ফোন করে কন্ডিশনের মাধ্যমেও গাড়ি নিয়ে যেতে পারেন, অথবা আমাদের অফিসেও চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা যাত্রাবাড়ি বিবির বাগিচা 3 নম্বর গেট, অথবা মোবাইল নম্বরও ফোন করলে আপনারা আমাদের ঠিকানাগুলো জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আমি ইমরান হোসেন আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।